नमस्कार, আমি সুগতি অধিকারী, রত্তলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বেলস পালসি, লোয়ার মোটর নিউরন লিশন। বেলস পালসি সাধারণত মুখের একদিক এফেক্টেড হয়, কখনো কখনো দুদিকও এফেক্টেড হতে পারে, তবে সাধারণত একদিকেই দেখা দেয় এবং যেদিকটায় এফেক্ট করে সেই দিকের চোখের পাতাটা পুরোপুরি বন্ধ হয় না, ভুরুটার মুভমেন্ট ঠিকভাবে করা যায় না, মুখটা ফোলালে মুখটা একদিকে বেঁকে যায়, মুখে জল নিলে জলটা গড়িয়ে পড়ে যেতে পারে বা মুখের একপাশে খাওয়ার জমে যেতে পারে। এই ধরনের সমস্যা দেখা দেয় বেলস পালসির ফলে। বেলস পালসিতে মুখের একদিকের মাসেলগুলো উইকনেস ডেভেলপ করে বা পার্শিয়ালি প্যারালাইজ হয়ে যায়, কিন্তু বেলস পালসি কখনোই স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাক নয়। তাই স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাক ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিকভাবে ট্রিটমেন্ট করলে বেলস পালসি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব বেলস পালসির ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে। বেলস পালসির ফিজিওথেরাপি ট্রিটমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, ইলেকট্রোথেরাপি অ্যান্ড এক্সারসাইজ থেরাপি। প্রথমে আমরা ইলেকট্রোথেরাপি পার্টটা দেখাবো, তারপরে এক্সারসাইজ থেরাপি নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই কীভাবে আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করছি। নমস্কার, আমি আপনার ভিডিও তুলছি আর সেটা কোথাও আপলোড করলে আপনার আপত্তি নেই তো? না, ধন্যবাদ। আচ্ছা, আপনি চোখটা একটু বন্ধ করুন, খুলুন, আর একবার বন্ধ করুন, খুলুন। আচ্ছা, চোখের ভুরুটা উপরের দিকে তুলুন, নামিয়ে নিন, আর একবার তুলুন, নামিয়ে নিন। আচ্ছা, ভুরুটা কুঁচকান একটু, আচ্ছা সোজা করুন, আর একবার, ঠিক আছে। আচ্ছা, মুখটা ফোলান, ঠিক আছে, আর একবার, ঠিক আছে। আচ্ছা, ডাক্তার ইন করুন, আর একবার, ঠিক আছে, ধন্যবাদ। আমি নেগেটিভ ইলেকট্রোডটা প্লেস করে দিচ্ছি। এবার আমি স্টিমুলেশন স্টার্ট করব। স্মল মাসেলগুলোর জন্য আমি গ্যালভানিক স্টিমুলেশন দেব, আর নার্ভ ট্রাঙ্ক আর ব্রাঞ্চের জন্য আমি ফ্যারাডিক স্টিমুলেশন দেব। আমি গ্যালভানিক স্টিমুলেশন স্টার্ট করছি। আমি একে একে মাসেলের নাম বলে যাব, কোন কোন মাসেলকে আমি স্টিমুলেট করছি। এখন ফ্রন্টালিসকে স্টিমুলেট করছি, কোয়ারুগেটারকে স্টিমুলেট করছি, অরবিকুলার ইসাকুলিকে স্টিমুলেট করছি, ল্যাভেটরস অফ আপার লিপ অ্যান্ড মাসেলস অফ দ্য নোজকে স্টিমুলেট করছি।
orbicularis oris. Vaccinator. Depressor anguliores. Mentalis. এবার আমি ফ্যারাডিক স্টিমুলেশন দেব ফেশিয়াল নার্ভের ট্রাঙ্ক আর ব্রাঞ্চকে। আপার ব্রাঞ্চ, মিডল ব্রাঞ্চ,
লোয়ার ব্রাঞ্চ। ফেশিয়াল নার্ভ ট্রাঙ্ক। ইলেকট্রোথেরাপির সঙ্গে সঙ্গে এক্সারসাইজও করতে হবে, না হলে ভালো করে ইম্প্রুভমেন্ট আসবে না। দিনে দুবার করে এক্সারসাইজ করতে হবে, সকালের দিকে একবার এবং বিকেলের দিকে একবার। প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার 10 বার করে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার বা দুবার করে আপনারা 10 বার 10 বার করে প্রত্যেকটা এক্সারসাইজ করবেন। চোখের ভুরুটা উপরের দিকে তুলতে হবে, নামাতে হবে, এরকম করে 10 বার করতে হবে। এফেক্টেড সাইডটা মুভমেন্ট নাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা এক্সারসাইজ করে যাবেন। চেষ্টা করবেন ভুরুটা তোলার, যতটুকু ওঠে ততটুকুই তুলবেন, আস্তে আস্তে ওটা বেড়ে যাবে। তারপরে ভুরুটা কোঁচকাতে হবে, আবার সোজা করতে হবে। এটা 10 বার করার পরে চোখ বন্ধ করতে হবে, খুলতে হবে। এফেক্টেড সাইডের চোখ বন্ধ নাও হতে পারে, একটু খোলা থাকতে পারে, কিন্তু তার সত্ত্বেও প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে পুরোটা বন্ধ হয়ে যাবে। এরপরে মুখটা ফোলাতে হবে, তারপরে এই মুভমেন্টগুলো 10 বার 10 বার করে প্রত্যেকটা করতে হবে। মুখ ফোলাতে গিয়ে মুখের এক পাশ থেকে বাতাস বেরিয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কোনো চিন্তার কারণ নেই। আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন বাতাসটা ধরে রেখে মুখটাকে ফোলানোর। দরকার হলে কখনো কখনো হাতের সাপোর্ট নিয়ে একটুখানি চেপে ধরো চেষ্টা করতে পারেন, তবে ম্যাক্সিমাম সময় সাপোর্ট ছাড়াই চেষ্টা করবেন মুখটাকে ফোলানোর। ধীরে ধীরে আস্তে আস্তে মাসল পাওয়ার ডেভেলপ করে যাবে। এরপরে নাকে সোজাসুজি আঙুলটা ধরে মুখ দিয়ে ফু দিতে হবে।
চেষ্টা করতে হবে আঙ্গুলে ফুটা লাগানো, আঙ্গুলের পাশ দিয়ে ফুটা চলে গেলে চেষ্টা করতে হবে আস্তে আস্তে আঙ্গুলে সোজাসুজি লাগানো, বা নাকের সোজাসুজি একটা মোমবাতি জ্বালিয়ে আপনি ফু দিয়ে মোমবাতিটা নেভানোর চেষ্টা করতে পারেন, তাহলেও হবে। এছাড়া এফেক্টেড সাইড দিয়ে চুইংগাম চেবাতে হবে, দিনে দুবার করে চেবাবেন এবং রসটা ফেলে দেবেন, ফেলে দিয়ে শুধু চুইংগামটা চিবাবেন, এটা এক্সারসাইজের জন্য। বা চুইংগাম ছাড়াও আপনি একটা পান পাতাও চেবাতে পারেন সুপুরি এবং জর্দা বাদ দিয়ে, তবে রসটা সবসময় ফেলে দেবেন, ফেলে দিয়ে ওটাকে চেবাবেন যাতে মাসেলগুলোর মুভমেন্ট হয়। এছাড়া আপনি একটা বেলুন নিয়ে ফোলাতে পারেন বা একটা শাঁখে ফু দিয়ে বাজানোর চেষ্টা করতে পারেন যাতে জোরটা, মাসেলের জোরটা বাড়ে। এছাড়া আপনি মুখের মধ্যে জল নিয়ে কুলকুচু করবেন এবং কুলকুচু করে জলটা অনেক দূরে ফু দিয়ে ফেলার চেষ্টা করবেন, শুরু করে যতটা দূরে সম্ভব ফেলার চেষ্টা করবেন। এইগুলো 10 বার করার পরে আপনি চোখের এক্সারসাইজ করবেন, আর একটা উপরের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, এদিকে ডান দিকে তাকাবেন, বাঁ দিকে তাকাবেন, এরকমভাবে 10 বার করে করবেন। এছাড়া মুখের জন্য আপনি ভাওয়েলগুলো সুর করে করে বলবেন, এ ই আই ও ইউ, এরকমভাবে যেভাবে আমি করলাম টেনে টেনে সুর করে করে, যাতে মুখের মাসেলগুলোর এক্সারসাইজ হয়। এই টোটাল এক্সারসাইজ প্যাটার্নটা আপনি দিনে 2 বার বা 3 বার করতে পারেন। ইলেকট্রোথেরাপির সঙ্গে সঙ্গে এই পুরো এক্সারসাইজটা প্রতিদিন চলবে। এক্সারসাইজ না করলে খুব ভালো ইম্প্রুভমেন্ট আসবে না, এক্সারসাইজ করলে তবেই ইম্প্রুভমেন্টটা আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা করব। নমস্কার।